নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপাসি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন দিলে কি হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকানটা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে একটা চর্মরোগ রোগটার নাম কি ইথোসিস ভাল্করিস ইথোসিস ভাল্করিস একটা চর্মরোগ চর্মরোগটা দেখতে কেমন আপনার ছবিতে দেখতে পাচ্ছেন রুকি সুকি এক প্রকার চর্ম শীতকাল হলে ফেটে যায় কারো কারো এমন হয় বারো মাস ফাটাফাটা থাকে দেখতে ঠিক মাছের আসের মতো পদার্থ আপনারা সবাই নিশ্চয়ই মাছ দেখেছেন সেই মাছের গায়ে যেরকম আঁশটা ফাটাফাটা থাকে সেই প্রকৃতির কিন্তু এই প্রকার চর্মরোগ অনেকের কী হয় সারা বছর এরকম ধরনের এই রোগটা আক্রান্ত হয়ে থাকে আবার অনেকে কি হয় প্রতি বছর শীতকালে এলে এই প্রকার রোগ আসতে দেখা যায় বা তৈরি হয় অর্থাৎ এই প্রকার রোগ অর্থাৎ ইথোসিস ফালভারিস রোগ থেকে আপনারা কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে মুক্তি পাবেন কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন সে বিষয়ে পাই টু পাই বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলব যে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করে আপনি এই ইথোসিস ফালগারিস নামক রোগ থেকে অর্থাৎ রুকি সুকি যে চর্মরোগ চর্মটা ফেটে ফেটে যাচ্ছে সেই থেকে খুব সহজে মুক্তি পাবেন এবং কিছু বাহিক প্রয়োগের ওষুধের কথা বলবো একটা লোকসনের কথা বলবো তাহলে চলুন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ তা আজকের এই ইচ্ছা শিশু চর্মরোগটা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব রোগটা কী বা কেন হয় আগেই বললাম একটু হিনস দিয়ে যে এই চর্মরোগটা দেখতে মাছের আঁশের প্রকৃতির ফাটাফাটা টাইপের আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকের প্রচুর পরিমাণে হয়ে থাকে মাছের আঁচের মতো চামড়াগুলো ফেটে ফেটে গিয়ে অনেকের রক্ত পর্যন্ত বেরিয়ে আসে অনেকে দেখবেন সারা বছর সারা বছর যাদের হয় তাদের কেন হয় না জেনেটিক প্রবলেম অর্থাৎ অর্থাৎ রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির যদি ওই প্রকার চর্মরোগ থাকে সে মামার বাড়ি হতে পারে দাদু ঠাকুমা হতে পারে মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে যে প্রকার হোক না কেন আর যে ব্যক্তি হোক না কেন সেই রোগটা যদি তার মধ্যে ছুটে পড়ে তখন আমরা বলি জেনেটিক প্রবলেম বংশগত দোষ সেটা কিন্তু হলে সারা বছর হয়ে থাকে দেখা যে আপনার যে বংশগত দোষ হিসেবে যেসব রোগীগুলো ছিলেন তাদের প্রতি বছর শীতকালে আসতো সেই অনুযায়ী আপনার প্রতি বছর শীতকালে আসে এমনও দেখা যায় এর বিশেষ কারণ কি জানেন এর বিশেষ বিশেষ আরও কিছু কিছু কারণ থাকে কি শীতকালে প্রচণ্ড পরিমাণে জল সেবন কমিয়ে দেওয়া যখন আমরা শীতকালে জল সেবন কমিয়ে দিই বাইরে যখন শীত থাকে ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জল সেবন করতে হবে জল না সেবন করলে কি। হয় আমাদের ভিতরটা যখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে তখন আমাদের স্কিনের যে ময়শ্চার্চ অর্থাৎ জলীয় অংশটা সেই জলীয় অংশটা কিন্তু শুষে যায় আর বাইরে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকার কারণে জলীয় বস্পটা অনেকটা পরিমাণে শুষ্ক থাকার কারণে আমাদের স্কিনের যে জলীয় অংশ বাইরে থেকে ঠান্ডা বাতাসও শুষে নেয় আর ভিতর থেকে আর শরীরটা ভিতর থেকে প্রচন্ড পরিমাণে গরম থাকার কারণে শরীরের যে জলীয় অংশটা সেও শুষে নেয় দুদিক থেকে জলীয় অংশটা শুকে যাওয়ার কারণে আমাদের স্কিন কিন্তু বা চর্ম উস্ক খুস্ক হয়ে যায় শুকে যায় আর এই চর্ম উস্ক খুস্ক হয়ে যাওয়ার কারণে আমাদের চর্মটা মাস্চর্য হারিয়ে ফেলে অর্থাৎ মলিনতা বা মূল্যাম হারিয়ে ফেলে এই মোলোয়ম বা মলিনতা যখন হারিয়ে ফেলে তখন কিন্তু চামড়াটা ফেটে যেতে থাকে ওই কি হয় বাইরে থেকে আমাদের বিভিন্ন রকম ক্রিম বা লোসন লাগিয়ে স্কিনটাকে মোলায়েম রাখতে হয় মলিনতা রাখতে হয় মাস্চর্য ফিরিয়ে আনতে হয় আর একটা কারণ আছে স্কিনটা শুকে যাওয়ার পিছনে সেটা কি অতিরিক্ত পরিমাণে ভিটামিন সির অভাব আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি এর ঘাটতি দেখা যায় তখন কিন্তু স্কিনগুলো উস্কুস্কো হয়ে যায় যার জন্যে প্রচণ্ড পরিমাণে আমাদের এই শীতকালে লেবু সেবন করা উচিত আর বিশেষ করে যাদের বারো মাস এরকম উস্ক ফুস্কো স্কিন থাকে স্কিনগুলো মাছের আঁচের মতো খুশকি টাইপের হয়ে গিয়ে ফেটে যেতে থাকে তাদের অবশ্যই করে ভিটামিন সি জাতীয় খাদ্য প্রাণ গ্রহণ করা উচিত বিশেষ করে লেবু প্রতি বছর আপনি লেবু প্রচুর পরিমাণে সেবন করুন পাতি লেবু আর কমলা লেবু এই দুটো লেবু আপনার প্রচুর পরিমাণে সেবন করুন দেখবেন আপনার যে স্কিনের সমস্যা এই যে ইথোসিস ভাল রোগটা এটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে বা যদিও এটা হয় বা যদিও আক্রান্ত হন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে কম হবে যার জন্যে আপনারা শীতকালে যাদের রোগ হচ্ছে সারা বছর যাদের রোগ হয় তারা প্রচণ্ড পরিমাণে লেব সেবন করতে থাকুন দেখবেন এই রোগটাকে আপনি মুক্তি পাওয়ার অবশ্যই একটা পথ পাবেন সঙ্গে ওষুধ তো অবশ্যই সেবন করবেন তাহলে চলুন এই ইটোসিস ফলগারিস রোগ সম্বন্ধে যে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব। সেই ওষুধের মধ্যে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড এই প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড কোথায় ব্যবহার করবেন বা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন দেখবেন যাদের প্রতি বছর শীতকালে এই রোগটা আক্রান্ত হয় উস্ক খুস্কো স্কিনটা মাছের আঁচের মতো ফেটে যেতে থাকে সঙ্গে রক্তাক্ত হতে থাকে রক্তাক্ত না হয়েও যদি মাছের আঁচের মতো ফাটা টাইপের হয় উস্ক খুস্কো হয়ে স্কিনগুলো চামড়া উঠতে থাকে প্রতি বছর শীতকালে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী পেট্রোলিয়াম কারণ প্রতি বছর শীতকালে যে প্রকার চর্মরোগ হোক না কেন যদি ফিরে ফিরে আসে তখন কিন্তু আমরা ব্যবহার করি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম টু হান্ড্রেড সকাল সন্ধ্যা এক থেকে দুফাটা করে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা কি অ্যান্টিমপ্লু টু হান্ড্রেড অ্যান্টিমপ্লু টু হান্ড্রেড কী করে দেখবেন সারা বছর তার স্কিনগুলো ফেটে যেতে থাকে ফাটা ফাটা হয়ে যায় ব্যথা হয় স্কিনটা এতটা শুষ্ক যেন শরীরের মধ্যে তার জলীয় অংশ সর্বদাই কম সে অতিরিক্ত পরিমাণ জল সেবন কম করে যার জন্যে তার শরীরের মধ্যে জলীয় অংশ কম থাকার কারণে তার স্কিনগুলো রুস্ক খুস্কো হয়ে যায় আর এই ফেটে যেতে থাকে অর্থাৎ সারা বছর যাদের এরকম সমস্যা থাকে তারা দুটো ওষুধ সেবন করবে প্রথম হচ্ছে অ্যান্টিকুড টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে একটাকে দুপুরটা করে সেবন করবেন আর দুপুর রাত্রে আর আগে অ্যাসিড নাইটিক টু হান্ড্রেড ব্যবহার করবেন কেন না জেনেটিক প্রবলেমের সমস্যা থাকলে অর্থাৎ যাদের বংশগতভাবে ইথোসিস ভলগারিস রোগটা দেখা যায় পিতা মাতার দোষজনিত কারণে বা রক্ত সম্পর্কীয় যেসব ব্যক্তিগণ আছেন তাদের দোষজনিত কারণে তার মধ্যেও এই প্রকার রোগ আক্রান্ত হয়ে গেছে এই প্রকার রোগ দেখা গেছে তারা অবশ্যই করে অ্যাসিনাইটিক ব্যবহার করবেন কেন না অ্যাসিনাইটিকের বিশেষ লক্ষণ চামড়াটা ফেটে ফেটে যায় আর রক্তাক্ত হতে থাকে অ্যাসিনাইটিকের এটা হচ্ছে বিশেষ লক্ষণ যখন দেখবেন কোন স্কিন ফেটে গেছে তার মধ্যে দেখবেন রক্তাক্ত আকার থাকলে আপনি অবশ্যই করে চোখ বুঝে অ্যাসিনাইটিভ ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন এই যে চামড়াটা আপনার খুস্কো হয়ে ফেটে যেতে থাকছে সেই চামড়াটা কিন্তু মলিনতা ফিরে আসবে বিশেষ করে যদি রক্তাক্ত হয় আর কোনো নেই চোখ বুঝে আপনার ব্যবহার করবেন যেরকম বললাম অ্যাসিনাইটিক টু হান্ড্রেড দুপুর হাত আহারে আগে এক থেকে দুপাটা করে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন এবারে বলবো একটা মাদার টিংচারের কথা সেই মাদার টিংচারটা কি হাইড্রোকোটাল অ্যাসিটিকা এটা কোথা থেকে তৈরি জানেন আমাদের দেশীয় থালকুনি পাতা থেকে তৈরি এই থালকুনি পাতা থেকে তৈরি হাইড্রোকোটাল অ্যাসিডিকা মাদার টিংচার আপনারা সেবন করবেন কীভাবে সেবন করবেন বা কেন বা সেবন করবেন হাইড্রোকলিক অ্যাসিডিকা এই লক্ষণভাবে ভিত্তি করে ব্যবহার করা হয় দেখবেন আমাদের যাদের এই ইথোসিস ভাল্গারিস রোগটা হয় সেখানে দেখবেন চামড়াটা অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যায় মলিনতা হারিয়ে ফেলে চামড়াটা কালো কালো টাইপের হয়ে যায় এই প্রকার রোগটা কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে ওই জন্য যে ওষুধ সেবন করুন আপনি অ্যাসিনাইটিক ব্যবহার করুন অ্যান্ডিক ব্যবহার করুন পেট্রোলিয়াম ব্যবহার করুন সমস্ত ঔষধ সঙ্গে একটি মাদার টিংচার আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে কি হাইড্রোকোটাল অ্যাসিটিকা মাদার অর্থাৎ থালকুনি পাতা থেকে মাদার যে তৈরি হয়েছে সেই মাদার টিংচার আপনার থালকুনি মাদার বললেও দোকানে গিয়ে তারা দিয়ে দেবে অর্থাৎ এই হাইড্রোকোটাল অ্যাসিটিকা মাদার টিংচার দশ ফোঁটা করে সকাল বিকাল বা দুপুর রাত্রে আরের আগে দিনে দুবার করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করুন আপনার পেটে গ্যাস সহ আপনার যে এই যে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে আপনি যে ইটোসিস ভলগরিস রোগে বা এই চামড়াটা উস্কো রোগে ভুগছেন সেটা কিন্তু খুব সমূলে নির্মূল হয়ে যাবে এছাড়াও আপনার থালগুনি পাতার মাদার খেলে আপনার লিভারে যাবতীয় সমস্যা দূর হবে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি ভালোভাবে সুস্থ হতে পারবেন তাহলে যেরকম বললাম আপনার ওষুধগুলো সেভাবে সেবন করবেন এবার একটা বাহিক প্রয়োগের ওষুধের কথা বলি একটা লোসনের কথা লোসনটা কি ছবিতে দেখতে পাচ্ছেন এস বিএল কোম্পানির সিলক স্টে বডি লোসন এই লোসনটা শীতকালে প্রতি বছর যাদের স্কিনটা ফেটে যায় বা বংশগত দোষ কারণে যাদের এই রকম রোগে ভুগছেন তার অবশ্যই করে এই এসবিএল কোম্পানির সিল্ক্যান স্টে বডি লোশনটা সকাল সন্ধ্যা দুবার করে যদি দুবার করে না পারেন অন্তত দিনে একবার করে লাগাবেন দেখবেন ভীষণভাবে উপকার পাবেন এছাড়াও যারা এইরকমভাবে এই যে এস বিএল কোম্পানির সিল্ক্যান স্টে না পেয়ে থাকেন তারা একটা ভালো কোম্পানির ভ্যাসলিন নেবেন ওই ভালো কোম্পানির ভ্যাসলিনে পি সিরোলেকর মাদার টিংচার পাঁচ গ্রাম ভ্যাসলিনের ওপরে পঁচিশ ফোঁটা মিশিয়ে দিনে দুবার একবার করে ব্যবহার করুন যেরকম বললাম দেখবেন ভীষণভাবে উপকার পাবেন অতএব এতক্ষণ যে ইতিহাস ভালোভাবে রোগ সম্বন্ধে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই ভিডিওটা পুরোপুরি দেখলেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা থেকে উপকৃত হতে পারে কারণ তাদের যদি এরকম সমস্যা থাকে তারা অবশ্যই করে এইসব ওষুধগুলো সেবন করে উপকৃত হতে পারবেন আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে পরবর্তীটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি আগে পেয়ে যাবেন আর সত্যি সত্যি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন আবারও আমার গ্রামীণশালের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন